14 কিলো পর্যন্ত ওজন বাড়ান, রোগা পাতলা শরীরকে মোটা ও সুডল বানান। নমস্কার ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন কার্বোহাইড্রেটস আর প্রোটিন আমাদের ওজন বাড়ানোর জন্য, রোগা পাতলা শরীরকে মোটা বানানোর জন্য কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনারা সবাই এমন কিছু লোক দেখে থাকবেন যে এত রোগা আর পাতলা হয়, যুবক অবস্থাতেই এত দুর্বল দেখতে লাগে যেন মনে হয় কোনো দিন কিছু খেতেই পায় না, ওর বয়সের সাথে মনে হয় না যে ও এত বড়, ওর ওজন এত কম থাকে, রোগা পাতলা থাকে, যেমন কি আগে আগে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ছেলে অথবা মেয়ে যদি পাতলা থেকে যায় বিয়ের জন্য রিজেক্ট হয়ে যায়, আর শরীরেও জোশের অভাব থাকে, আবার কাজ করার সময় অনিচ্ছা প্রকাশ করা, হাঁপিয়ে যাওয়া, আরও অনেক কিছুর সমস্যা দেখা যায়। কিন্তু ফ্রেন্ডস, এটা দেশি উপায় যা এক মাসে 14 কিলো ওজন বাড়াবে। আপনি এটা কিভাবে বানাবেন আসুন দেখে নিই। সবার প্রথমে আমরা এখানে একটা প্যান নিয়ে নেব। এই প্যানে আপনাকে 1 গ্লাস দুধ নিয়ে নিতে হবে। আপনাকে এখানে কাঁচা দুধের ব্যবহার করতে হবে। ওজন বাড়ানোর সাথে সাথে দুধ আমাদের শরীরের ক্যালসিয়ামের মাত্রাকে বাড়ায়। হাড়ে মজবুতি থাকলে ওজন বাড়ারও মজা আসবে, আর যখন ওজন বাড়বে শরীরের দুর্বলতাও আর অনুভব হবে না। আর দ্বিতীয় জিনিস, আপনাকে সাবুদানা নিতে হবে। কার্বোহাইড্রেটস আর প্রোটিন দুটো জিনিস আমাদের শরীরের মাংসপেশি নির্মাণ করে। কিন্তু কিছু লোক আছে যাদের হাড় অনেক মজবুত কিন্তু ওদের চামড়া অনেক পাতলা হয়, শরীরে একদম ফ্যাট থাকে না, মাংসপেশির অভাবে একদম রোগা পাতলা লাগে। সাবুদানা এমন এক জিনিস যা আপনার ওজন খুব দ্রুত বাড়াতে সাহায্য করে, শরীরের দুর্বলতা কম করে, আর শরীরে এক অন্যরকম এনার্জি নিয়ে আসে। এরপর চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি এটাকে এরকমই রেখে দেওয়া হয় তাহলে সাবুদানা ফুলে যাবে। কিন্তু আপনাকে এখানে সাবুদানার ক্ষীর বানাতে হবে। আপনাকে হালকা উষ্ণতায় এর ক্ষীর বানাতে হবে। স্বাদের সাথে সাথে এটা ওজন বাড়াতেও খুবই উপকারী। ক্ষীর হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এটি বাটিতে নিয়ে নিতে হবে। আপনি এটার সঙ্গে ড্রাই ফ্রুট মেশাতে পারেন, আর মিষ্টির জন্য মিছরির প্রয়োগ করতে পারেন। রোগা শরীর আর দুর্বলতা শেষ করার জন্য এই ক্ষীর অনেক উপকারী। এটা আপনার ওজন দ্রুত বাড়াবে, আর এক মাস কন্টিনিউ নিলে 14 কিলো পর্যন্ত ওজন বাড়াতে পারবেন। তো চলুন জেনে নিই এর ব্যবহার কিভাবে করব। এটার ব্যবহার সারাদিনে একবারই করতে হবে। আপনি সকালেও নিতে পারেন অথবা সন্ধ্যায় নিতে পারেন। দুপুরের খাবারের 2 ঘন্টা আগে এটা খেতে হবে, আর রাত্রেও খাবার 2 ঘন্টা আগে এটা খেতে হবে। তবে যে কোনো একটা টাইম নিতে পারেন আপনি। এটার কোনো রকম সাইড ইফেক্ট নেই, চাইলে আপনি এটা বেশিও খেতে পারেন। এটার সাথে সাথে সকালে উঠে জগিং বা এক্সারসাইজ অবশ্যই করুন। যদি জগিং করেন তো কমসে কম 20 মিনিট পর্যন্ত জগিং করুন, আর হেভি এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের 1/2 ঘন্টা পরে 2 কলা খেতে হবে। যদি আপনি কলা না খেতে পারেন তার জায়গায় এই কাঁচা ছোলা খেতে পারেন। রাত্রে ঘুমানোর সময় ছোলা ভিজিয়ে রেখে সকালে এক্সারসাইজ করার 1/2 ঘন্টা পরে খেয়ে নিতে হবে। রোগা পাতলা শরীরকে মোটা করার সাথে সাথে শরীরের দুর্বলতাও কমিয়ে দেয়। আপনি এটা কন্টিনিউ নিলে সারাদিন শরীরে এনার্জি ভরপুর থাকবে, আর লাগাতার 1 মাস ব্যবহারে 14 কিলো পর্যন্ত ওজন বাড়াতে পারবেন।